আসসালামু আলাইকুম। ভিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। ইরানের ড্রোন এখন ইউক্রেন বা রাশিয়া নয়, বিশ্বজুড়ে আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র এবং সামরিক বেসামরিক স্থাপনাগুলো একের পর এক ধ্বংস করার পর ইরানি ড্রোনের ব্যাপারে আগ্রহ বেড়েছে। রাশিয়া সাম্প্রতিক সময়ে ইউক্রেনে মিসাইল হামলা জোরদার করায় মিসাইলের মজুদ অনেকটা কমে এসেছে। এ কারণে রাশিয়া ইরানের দিকে ঝুঁকেছে। ইরানের প্রতি আগ্রহী হয়ে ওঠার আরেকটি বড় কারণ হলো ইরান থেকে দ্রুত এই অস্ত্র পাওয়া যায়, দামও তুলনামূলক কম। বিভিন্ন তথ্য থেকে জানা গেছে ইরান থেকে কয়েক শতাধিক ড্রোন কিনেছে রাশিয়া, আরও 1000 ড্রোন সংগ্রহের অর্ডারও রয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে মস্কো ইরান কেউ এই ড্রোন বিনিময়ের তথ্য স্বীকার করেনি। ইরানি ড্রোন নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সবসময় ইরানের ড্রোন প্রকল্পের সফলতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। কয়েক বছর আগেও অনেক বিশ্লেষক ইরানের ড্রোনের বিষয়ে সংশয় প্রকাশ করেছিলেন। সেই সংশয়ের জবাবে খামেনি খুব জোরের সাথে বুঝিয়ে দিলেন ইরানের ড্রোন শুধু সফলই নয়, বরং অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। রাশিয়ার ক্রেমলিনপন্থী সামরিক বিশেষজ্ঞ রুসলান পুখোব অবশ্য এক টিভি অনুষ্ঠানে স্বীকার করে নিয়েছেন, ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া ড্রোনগুলো আসলে ইরানের, যদিও রাশিয়া সরকার তা স্বীকার করছে না। যুদ্ধক্ষেত্রে রাশিয়া যথেষ্ট সুবিধা পেয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হিসেবে 2 সপ্তাহে ইউক্রেনের অধিকাংশ বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। এতে রাশিয়া ব্যবহার করেছে 3টি শাহেদ কামিকাজে ড্রোন। নিজেদের আবিষ্কৃত ড্রোনগুলো সরাসরি যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হওয়ায় ইরান সমরাস্ত্র যাচাই করার সুযোগ পাচ্ছে। এতে ইরানি বিজ্ঞানীরা যেমন নতুন নতুন প্রযুক্তির কার্যকারিতা সম্বন্ধে শিখেছেন, তেমনি ইরানের বেসামরিক নীতি নির্ধারকরাও নিজেদের সমরাস্ত্র সম্পর্কে আভাস পাচ্ছেন। ইরানের রেভলিউশনারি গার্ডের সাবেক কমান্ডার এবং খামেনির সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, অতি সম্প্রতি বিশ্বের অন্তত 22টি দেশ ইরানের ড্রোন কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। ইরান বিগত এক যুগেরও বেশি সময় ধরেই ড্রোন প্রকল্পকে অগ্রাধিকার দিয়ে এসেছে। দেশের অর্থনীতি নানা অবরোধের চাপের মুখে থাকলেও ড্রোন খাতে দেশটির নীতি নির্ধারকরা নিয়মিত বরাদ্দ দিয়েছেন। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর থেকে পশ্চিমাদের সাথে ইরানের টানাপোড়েন শুরু হয়। ইরানের উপর পশ্চিমা দেশগুলো নিয়মিতভাবেই অবরোধ ও নিষেধাজ্ঞা জারি ছিল, ফলে বাধ্য হয়েই ইরানকে স্বাবলম্বী হওয়ার পথে হাঁটতে হয়েছে। বর্তমানে ইরান জ্বালানি খাতসহ আরও বেশ কিছু পণ্য উপকরণ ও সমরাস্ত্রে সক্ষমতা অর্জন করেছে। পশ্চিমার এই অবরোধ আরোপ করেছিল যাতে সমরাস্ত্র নির্মাণে ইরান কখনোই শ্রেষ্ঠত্ব অর্জন করতে না পারে। প্রথম দিকে তাতে কাজও হয়েছিল, বিশেষ করে শক্তিশালী ও কার্যকর বিমান প্রতিরক্ষা তৈরিতে ইরান সুবিধা করতে পারছিল না। জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাফেয়ার্সে কর্মরত ইরান বিষয়ক বিশ্লেষক হামিদ রেজা আজিজি মনে করেন, শাহের সময় থেকে এই খাতে ইরান নানামুখী উদ্যোগ নিলেও খুব একটা ভালো ফল পাওয়া যায়নি। তৎকালীন সময়ে আকাশ প্রতিরক্ষায় ইরান যা তৈরি করেছিল তার সমসাময়িক অন্যান্য সমরাস্ত্র ও সমর প্রযুক্তির তুলনায় অনেকটাই পশ্চাৎপদ। এরপর 80-এর দশকে ইরান ও ইরাকের যুদ্ধ শুরু হলে ড্রোনের বিষয়ে ইরানের আগ্রহ তৈরি হয়। ইরানের প্রথম নির্মিত ড্রোনের নাম ছিল আবাবিল। মূলত নজরদারি এবং সরবরাহের কাজেই এই ড্রোনটি ব্যবহৃত হতো। এই ড্রোনের বেশ কিছু সীমাবদ্ধতা ছিল। পশ্চিমা কাঁচামাল সহায়তা ছাড়া এই ড্রোন নিয়মিত তৈরি করে যাওয়াটাও ছিল একটি চ্যালেঞ্জ। ইরান সেই পরিস্থিতি কাটিয়ে উঠেছে। বর্তমানে ইরানের সামরিক বাহিনী যে 4টি কৌশল নিয়ে অগ্রসর হচ্ছে তার একটি হল মনুষ্যবিহীন আকাশযান বা ড্রোন। এছাড়া মিসাইল তৈরি, নানা ধরনের প্রক্সি যুদ্ধ কৌশল এবং সাইবার ওয়ারফেয়ার প্রযুক্তি নিয়েও ইরান অগ্রসর হচ্ছে। ইরানের বিমান বাহিনীতে মৌলিক যে ঘাটতি রয়েছে তা পূরণের জন্যই ইরান মিসাইল ও ড্রোন প্রকল্পের দিকে ঝুঁকছে। ইরানের সমর কৌশল ও সমর প্রযুক্তিতে দেশীয় উপকরণ ও কাঁচামালের ব্যবহার বেশি হয়ে থাকে। ইরানের এই ড্রোন প্রকল্প সাম্প্রতিক কয়েক বছর ধরেই বেশি গতি পেয়েছে। দীর্ঘদিন ইরানের সমর কৌশলে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছিল মিসাইল, কারণ মিসাইল বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। ইরান বরাবরই ইসরায়েলকে টার্গেট করেই তার কৌশল প্রণয়নে আগ্রহী।
বিগত দশ বছরে ইরান ড্রোন নির্মাণে বেশি গুরুত্ব দিয়েছে। 2011 সালে ইরান তার ভূখণ্ডে টহলরত অবস্থায় RQ-170 সেন্টিনেল নামের একটি মার্কিন ড্রোন ভূপাতিত করে। যুক্তরাষ্ট্রের এই ড্রোনটি হাতে আসার পরই ইরান ড্রোন নির্মাণে ও গবেষণায় নিয়োজিত হয়। হাতে পাওয়ার বছর খানিকের মধ্যেই ইরান এর বিকল্প ইঞ্জিন তৈরিতে সক্ষম হয়। এর এক বছরের মাথায় ইরান নিজেদের সংস্করণে ড্রোন নির্মাণ করে। 80 দশক থেকে চেষ্টা করে আসলেও এ যাত্রায় এসে সফল হয় ইরান। প্রতিপক্ষের যে কোনো সমরাস্ত্র বা প্রযুক্তি পেলে খুব দ্রুত তার নকল বা কাউন্টার অস্ত্র তৈরি করায় ইরানের দক্ষতা রয়েছে। বর্তমানে ইরান এমন কিছু ড্রোন তৈরির চেষ্টা করছে যা থেকে 2000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার মতো মিসাইল বহন ও নিক্ষেপ করা যাবে। পাশাপাশি টহল দেওয়ার জন্য ইরান নিয়মিতভাবে ড্রোন তৈরি করে যাচ্ছে। একসময় ইরান যাদের কাছ থেকে অস্ত্র পেত বা আমদানি করত, তারা সহযোগিতার হাত গুটে নেয়ার পরই ইরান স্বয়ং সম্পূর্ণতা অর্জনে গুরুত্ব দেয়। কুটস অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি, ইরান এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল এবং শাহেদ অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিজের মতো বেশ কিছু ইরানি প্রতিষ্ঠান এই ড্রোন যাত্রায় নেতৃত্ব দিচ্ছে। ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের তুলনায় ইরানের ড্রোনগুলো বেশ সরল হলেও পারদর্শিতায় বেশ কার্যকর। সাম্প্রতিক বছরগুলোতে ইরান জটিল ধরনের ড্রোন নির্মাণেও মনোনিবেশ করেছে। শুধু টহলই নয়, বরং অস্ত্র সরবরাহ জোরদার, রাডার জ্যাম করার মতো কাজেও ইরান ড্রোন দিয়ে যথেষ্ট সফলতা পেয়েছে। বর্তমানে শাহেদ নামে যে ইরানি ড্রোনগুলো ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হচ্ছে, তাও ইরানের ড্রোন বিপ্লবের আর এক রূপ। শাহেদ 136 নামের এই ড্রোনগুলো ইরান আনুষ্ঠানিকভাবে সামনে আনে 2021 সালে। এর উদ্দেশ্য হল শত্রুপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দেয়া এবং পদাতিক সেনাদের বিপর্যস্ত করে দেয়া। শাহেদ ড্রোন 35 কেজি পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারে। এই ড্রোনগুলো সরাসরি টার্গেটে হামলা করার কারণে এগুলোকে ক্যামিকেজ ড্রোনও বলা হয়। ইরানের ড্রোন বহরের আরও উন্নত যে ড্রোনটি এসেছে তা হল শাহেদ 129। মধ্যপ্রাচ্যের বেশ কিছু সংঘাত ও যুদ্ধে, বিশেষ করে সিরিয়া, লিবিয়া এবং উপসাগরীয় অঞ্চলে যুদ্ধে এই ড্রোনগুলো ব্যবহার দেখা গেছে। যুক্তরাষ্ট্রের সমর প্রযুক্তির সাথে সরাসরি টেক্কা দিয়ে পারবে না এই বিষয়টি ইরান জানে, আর এ কারণেই তারা কম দামে বেশি কার্যকর ড্রোন নির্মাণের পথে হেঁটেছে। তেহরানের ড্রোন প্রযুক্তিতে সফল হওয়ার আরেকটি বড় কারণ হল ইরান অনেকটা গোপনে বিস্তৃত নেটওয়ার্কে তার সমরাস্ত্র নির্মাণ প্রকল্প অব্যাহত রাখতে পেরেছে। ফলে পশ্চিমা অবরোধের পরও ইরান অধিকাংশ কাঁচামাল ও প্রযুক্তি সংগ্রহ করতে সক্ষম। এমনকি ইউরোপের বহু দেশও ইরানকে এই ব্যাপারে সহায়তা করেছে। যদিও পশ্চিমা দেশগুলোর নীতি নির্ধারকরা এই সরবরাহ চেইনটি ধ্বংস করার বহু চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত ইরানকে দাবিয়ে রাখা যায়নি। যুক্তরাষ্ট্রের চেয়ে উন্নত ড্রোন না হলেও ইরান তার ড্রোনগুলোকে ইয়েমেন সহ বেশ কিছু দেশে ইতিমধ্যে রপ্তানি করেছে। ইরান এখন শুধুমাত্র নিজেদের জন্য নয়, বরং বেশ কিছু দেশ এবং রাষ্ট্র বহির্ভূত সংগঠনের জন্য ড্রোন তৈরি করছে। চলতি বছরের শুরুতে ইরান মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে প্রথম ড্রোন ফ্যাক্টরি স্থাপন করে। এই ফ্যাক্টরি থেকে আবাবিল 2 নামের ড্রোন উৎপাদন ও রপ্তানি হওয়ার কথা। তাজিকিস্তানের সিংহভাগ মানুষ সুন্নি মুসলিম হলেও দেশটির সরকারে আছে সেকুলার চিন্তার নীতি নির্ধারকেরা। ইতোমধ্যেই তাজিকিস্তান সরকার রাষ্ট্রীয় সংস্থাগুলোতে হিজাব নিষিদ্ধ করেছে। সেখানে নিয়মিত প্রচারণা চালানো হয় যাতে পুরুষরা নিয়মিত দাড়ি শেভ করেন। তাজিকিস্তানের এই নিয়ম ইরানের প্রচলিত সমাজ কাঠামোর সাথে একেবারেই সাংঘর্ষিক। এরপরও ইরান তাজিকিস্তানের সাথে ড্রোন প্রকল্প নিয়ে সহায়তা করছে যাতে তাজিকিস্তান ইসরায়েলের শিকারে পরিণত না হয়। ভৌগোলিকভাবে তাজিকিস্তানে অবস্থান তৈরি করা ইরানের জন্য জরুরি। ইরান এই ড্রোন বাণিজ্যের মাধ্যমে ভেনেজুয়েলা, ইথিওপিয়া এবং রাশিয়ার সাথেও সম্পর্ক ঘনিষ্ঠ করেছে। রাশিয়ার সাথে ড্রোন নিয়ে ইরানের প্রথম সমঝোতা হয় 2016 সালে। মস্কো সেই বছরই ড্রোন নির্মাণে ইরানের সহায়তা চায়। এছাড়া আঞ্চলিক আধিপত্য বজায় রাখতে ইরান দেশের বাইরে আরও বেশ কিছু সংস্থা ও সংগঠনকেও ড্রোন প্রযুক্তি সরবরাহ করে বলে অভিযোগ রয়েছে।
ইরান ও তার মিত্ররা সিরিয়া ও ইরাকের প্রক্সি যুদ্ধে ড্রোন ব্যবহার করেছে। ইরানি ড্রোনগুলো সেখানে মার্কিন মিত্রদের নজরদারি করায় এবং বিভিন্ন স্থাপনায় আক্রমণে সফল হয়। যারা আর্থিকভাবে প্রথাগত বিমান কাঠামোর ব্যয় বহনে সক্ষমতা রাখেন না, তাদের জন্য বিকল্প হিসাবে ইরানের এই ড্রোন প্রযুক্তি খুবই কার্যকর। ইয়েমেন পরিস্থিতিকে আমূল বদলে দেয় ইরানের ড্রোনের ভূমিকা রয়েছে বলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা মনে করেন। ইয়েমেনের হুথি যোদ্ধারাও ইরানের ড্রোন ব্যবহার করে একদিকে যেমন যুদ্ধে টিকে থাকতে পেরেছে, অন্যদিকে সৌদি আরবের তেল স্থাপনাগুলোতেও আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে। ইরানের ড্রোন প্রকল্পের বিস্তারে সবচেয়ে বড় বাধা হল ইসরায়েল। ইতিমধ্যেই উত্তর ইরাকে থাকা ইরানের বেশ কিছু ড্রোন নির্মাণ কারখানায় ইসরায়েল হামলা চালিয়েছে। সিরিয়ায় স্থাপিত ইরানের একটি অ্যাসেম্বলিং পয়েন্টেও ইসরায়েল আক্রমণ করেছে। তবে ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোনের সফলতা নানা সমীকরণ পাল্টে দিয়েছে। একদিকে এই ড্রোনগুলো বিক্রি করে ইরান ভালো পরিমাণে অর্থ আয় করেছে, অন্যদিকে এই ড্রোনের কার্যকারিতা সম্পর্কে নিজেরা নিশ্চিত হয়েছে। অন্য দেশগুলো তা পর্যবেক্ষণ করেছে, ফলে ইরানের ড্রোনের একটি বাজার তৈরি হয়েছে। এর মধ্য দিয়ে রাশিয়াসহ আরও বেশ কিছু দেশের সাথে ইরানের সম্পর্ক ঘনিষ্ঠতর হয়েছে, যা আগামী দিনের বিশ্ব রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।